হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই রেসিপিতে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিড়া আলুর মুচমুচে কাকলেট। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে পারফেক্ট চিড়ার কাকলেট তৈরি করতে হয়। এই চিড়ার কাকলেট তৈরির জন্য আমার যে যে উপকরণ লাগছে, লাগছে 2 কাপ চিড়া, 1টা ডিমের সাদা অংশ, টোস্ট বিস্কিটের গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, কাঁচামরিচ কুচি, 2টা বড় সাইজের সিদ্ধ করা আলু আমি ম্যাশ করে রেখেছি, আর পেঁয়াজ। চিড়ার কাকলেট বানাবো তার জন্য আমি বড় কাপের 2 কাপ চিড়া নিয়েছি। চিড়াটা আমি ভালোভাবে ধুয়ে 5 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর পানি থেকে চিড়াটা আমি ভালো করে ছেঁকে নিয়েছি। চিড়াটা এরকম ঝরঝরে হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, হাফ টিস্পুন জিরার গুঁড়া, হাফ টিস্পুন মরিচ গুঁড়া, হাফ টিস্পুন হলুদ গুঁড়া, সামান্য লবণ। এবার সব উপকরণ হাতের সাহায্যে মেখে নিব। আমার সব উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি অ্যাড করব সিদ্ধ করে রাখা ম্যাশ করা আলু। দিয়ে দিব 1/2 টিস্পুন বেকিং পাউডার, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এবার হাতের সাহায্যে খুব ভালো করে মুছে নেব। আমার মিশানো হয়ে গেছে। মিশানোর পর যে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, চিড়ার দানা থাকলে চলবে না। এবার আমি এগুলোকে কাটলেটের শেপ দেব। তার জন্য প্রথমে হাতে একটু তেল নিয়ে নিচ্ছি, তাছাড়া আবার হাতে লেগে যেতে পারে। এবার আমি ছোট ছোট কাটলেটের শেপে তৈরি করে নেব, কিন্তু আপনারা যে কোনো শেপে তৈরি করতে পারেন। এভাবে আমি সবগুলো কাটলেট করে নেব। সবগুলো কাটলেট করা হয়ে গেছে, এখন এগুলোকে আমি কোট করব। প্রথমে ডিমের মধ্যে দিব, দিয়ে এটা উঠিয়ে টোস্ট বিস্কিটের গুঁড়ার মধ্যে দিব। আপনারা চাইলে ব্রেড ক্রামও ব্যবহার করতে পারেন। এটা ভালোভাবে চেপে চেপে কাটলেটের সাথে ভরিয়ে নেবেন। আমার একটা হয়ে গেছে, এখন সেম প্রসেসে সবগুলো করে নেব। আমার সবগুলো কাটলেট হয়ে গেছে, এবার আমি ফ্রাই করব। কাটলেট ভাজার জন্য আমি পর্যাপ্ত তেল নিয়ে তা খুব ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে একে একে সবগুলো কাটলেট দিয়ে দিব। আর এই কাটলেটগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আমার কাটলেট ভাজা হয়ে গেছে, এবার একে একে সবগুলো উঠিয়ে নেব। আশা করি আজকের রান্না আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার কাকলেট রেডি। আল্লাহ হাফেজ।